এই যে লাল রঙের যে ব্রয়লার মুরগিটা, এটা বাজারে আমরা কোন সাইজের মুরগিটা পাবো? আসলে আমরা যখন এই গবেষণা কাজটা করি তখন কিছু টার্গেট ছিল, যে এটা কত দিনে বিক্রি করা হবে এবং কত ওজনে হবে। এগুলো সাধারণত 1 কেজি থেকে 1100 গ্রাম ওজনের সাইজে আমরা বাজারে জাত করা হচ্ছে এবং খামারে এটা করতেছে, এবং এটা হতে সাধারণত 42 থেকে 43 দিন এই সময়টা রাখছি। কারণ হচ্ছে যে এর আগে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মাংস নরম হবে। খামারিরাও যারা করতেছে সারা দেশব্যাপী তারাও এই 42-43 দিনে মার্কেটিং করতেছে। এক একটা মুরগি 42 বা 43 দিন 1100 গ্রাম বা 1 কেজি ওজন হওয়ার জন্য এই সময়টাতে এক একটা মুরগি কীরকম খাবার খাবে? সাধারণত আমাদের এই রঙিন সেটার FCR হচ্ছে 1.8 থেকে 1.85, অর্থাৎ 1 কেজি 850 গ্রাম বা 1 কেজি 800 গ্রাম খাবার খেয়ে 1 কেজি ওজন হয়। তো সাদা ব্রয়লার এবং হচ্ছে লাল ব্রয়লারটা দুইটার মানে দামটা কেমন? রঙিন মুরগি একটু দাম বেশি, যেটা আসলে সোনালী বা এই ধরনের যে মুরগিগুলো আছে এদের কাছাকাছি দাম। তাই আমাদের এটা 170-160 টাকা কেজিতে আমরা মানে বাজার করা হচ্ছে আর কি। বাবরো সাদা 120-130 টাকা বিক্রি করা হচ্ছে। স্যার, একটা সময় তো আমাদের দেশে হচ্ছে ব্রয়লার মুরগির একটা স্বর্ণযুগ ছিল, যেটা এখন অনেকটা কিন্তু কমে গেছে, এখন মানুষ খুব একটা খেতেও চায় না। তো এই লাল রঙের ব্রয়লারটা কি সেই স্বর্ণযুগটাকে আবার ফিরিয়ে আনতে পারবে? হ্যাঁ, আসলে মুরগি মাংস খাওয়ার পরিমাণ কিন্তু বেড়ে গেছে, কিন্তু আগে যেমন আমরা দেশি মুরগি খেতাম আজ থেকে 30 বছর আগে, 90-এর দশক থেকে তো ব্রয়লারের ব্যাপক প্রচলন শুরু হয়। আমরা আশা করছি যেমন এই দেশি মুরগি থেকে উৎপাদন করার ফলে এদের খামারে আপনি খামারে ফিল্ডে ভিজিট করে দেখবেন যে এদের অ্যান্টিবায়োটিক ব্যবহারই করে না, শূন্য। এবং আমরা যখন বাচ্চা নিচ্ছে তখন বলে স্যার কী কী দিব, আমি বলে কিছুই লাগবে না, শুধু পানি দেন, পানি দেওয়া মুরগি পালন করবেন আর খাবার যেটা দিবে আর কি। আর শুধু ভ্যাকসিন, আমরা যেমন এই মুরগিগুলো শুধু দুটো ভ্যাকসিন দিতে বলি, একটা হচ্ছে নিউক্যাসেল ডিজিজ আর গাম্বোর ডিজিজ, কারণ ভাইরাল রোগের বিরুদ্ধে ভ্যাকসিন দিতে হয়। আর এদের যেহেতু দেশীয় মুরগি থেকে উৎপাদন করার ফলে এদের প্রতিরোধ ক্ষমতা বেশি, এজন্য অ্যান্টিবায়োটিক শূন্যভাবে ব্যবহার করা যায়। তো এটি এই মুরগিটা ব্যবহারের ফলে খাদ্যের যে নিরাপত্তা ইস্যুটা, সেফটি ইস্যুটা চলে আসতেছে, মুরগি মানুষ নিঃসন্দেহে কিনতে পারতেছে। তো লাল রঙের ব্রয়লারের মাংসের স্বাদটা কেমন স্যার? দেশি মুরগি খেতে যেরকম লাগে এই মুরগি খেতে একই রকম স্বাদ। তো স্যার, আপনার যে এই শেডটা যে মুরগিগুলো এখন রয়েছে, মানে এগুলির ওজনটা কত? এগুলোর ওজন 900 থেকে 1 কেজি হয়ে গেছে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে এগুলো বাজারে যাবে, বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তা আমরা স্যার শুরুতে দেখেছিলাম যে আপনার অনেক ছাত্রছাত্রী যারা হচ্ছে আপনার সাথে, আপনি তাদেরকে বোঝাচ্ছিলেন। তো এই ছাত্রছাত্রীরা কি শুধুমাত্র স্যার ক্লাসে অর্থাৎ পাঠ্যগত জ্ঞানটাই নিচ্ছে নাকি খামারে এসে? না না, আমাদের আসলে পোলট্রি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ডারি এগুলো পড়া টোটালি হাতে কলমে শিক্ষা আর কি। এখানে ছাত্রছাত্রীরা নিজেরা এখানে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি করে আর কি। এদের সিলেকশন পদ্ধতি, কীভাবে লালন পালন করতে হয়, কী প্রিকশন নিতে হয়, হাউজিং থেকে সব কিছু এরা হাতে কলমে দেখতেছে আর কি। যারা হচ্ছে এই লাল রঙের ব্রয়লারটা নিয়ে খামার গড়তে চান, তাদের জন্য আপনার কি পরামর্শ? খামারিদের ক্ষেত্রে আমার সহজ পরামর্শ, যারা ব্রয়লার করে ব্যর্থ হয়েছেন বা সোনালী মুরগি করে ব্যর্থ হয়েছেন, ব্যর্থদেরকে আমি বুকে টেনে নিই যে আপনি মুরগিটা নেন, নিয়ে পালন করে দেখেন। কিন্তু একটা ইন্টারেস্টিং হচ্ছে বাচ্চার এত চাহিদা, আগামী 3 মাস পর্যন্ত সব বাচ্চা বুক হয়ে আছে। কিন্তু কেউ যদি নিজে মানে অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করে করতে চায় তার জন্য কি পরামর্শ? বাংলাদেশে আমরা ছাড়া এখনো কাউকে দিচ্ছি না। তবে যে কথা আমি কিছুক্ষণ আগে বলেছি যে কৃষি গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে তাদের মধ্যে আমরা একটা বাণিজ্যিকরণ টাইপের, যে আরও ব্যাপক আকার উৎপাদন করার জন্য খামারি পর্যায়ে করার জন্য আমরা কিছু কাজ হাতে নিচ্ছি। একজন খামারি যখন আপনার কাছ থেকে নিয়ে যাবে বা অনেকেই বুক করে রেখেছে, তো তারা যখন নিবে খামার ব্যবস্থাপনাটা, তারা খামার ব্যবস্থাপনা ইন্টারেস্টিং হচ্ছে যারা মুরগি পালন করে তারা জানে, কিন্তু অন্যান্য মুরগির চেয়ে বিশেষ করে ব্রয়লারের তুলনায় এর পরিচর্যা অর্ধেক, লিটার নষ্ট হয় না। ব্রয়লার মুরগি লিটার দ্রুত নষ্ট হয়ে যায়, পানি প্রচুর খায়, এটা পানি কম খায়। আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন, শুধু দুটো ভ্যাকসিন আমরা রেকমেন্ড করি, একটা হচ্ছে হ্যাঁ বললাম, অন্য কিছু দরকার নেই, অ্যান্টিবায়োটিক বেগুলো কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। তাতে লাভটা কি হচ্ছে, অন্য মুরগি পালন করতে ওষুধের যে খরচটা, সেটা লাভ করলে তো মুরগিতে অনেক লাভ আর কি। তো স্যার, এত লাভজনক এবং আপনি বারবার বলছেন যে খেতে আমাদের দেশি মুরগির মতোই টেস্টি, এটার পুষ্টিগুণটা কেমন? এটার যেটা মাসলের কম্প্যাক্টনেস বেশি, মানে মুরগির যে মাসল এগুলো কম্প্যাক্ট, অনেক কম্প্যাক্ট, পানির পরিমাণ কম। একই পরিমাণ যদি ব্রয়লার রান্না করেন সেখান থেকে অনেক বেশি পানি বের হবে, কিন্তু এই মুরগিতে পানির পরিমাণ কম, মাংসের কম্প্যাক্টনেস বেশি, এই জন্য স্বাদও বেশি। আর অন্যান্য পুষ্টি প্রদান প্রোটিন বা অল্প সব মুরগি, যেহেতু যা মুরগি হিসেবে যে প্রোটিন থাকে সেই পরিমাণ প্রোটিনে আছে। তবে এটার যেটা সুবিধা হচ্ছে, যেটা আমরা বারবার বলতেছি যে এই মুরগি যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করা যাচ্ছে, অ্যান্টিবায়োটিক বা অন্যান্য অ্যাডিটিভস ব্যবহার কম করতে হচ্ছে, করা লাগতেছে না, সেই জন্য এদের মাসল বা অন্যদের যে ক্ষতিকর যে জিনিসগুলো সেগুলো থাকছে না, তার মানে এটা ফুড সেফটি এটা এনশোর করতেছে। তো আপনাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশের সমগ্র বাংলাদেশে এটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন? আসলে আপনারা জানেন এটা কিন্তু সাধারণ মুরগির মতো না, এই মুরগিটা কিন্তু একটা সায়েন্টিফিক ওয়েতে বিদেশি যে উন্নত আমেরিকা যেভাবে মুরগি বানাইছে আমরা কিন্তু সেভাবে মুরগি বানাইছি আর কি। এটা বিভিন্ন লাইন থেকে আস্তে আস্তে কম্বিনেশনের মাধ্যমে ফাইনাল প্রোডাক্ট আসে, এখানে প্রতিটা স্টেপ আছে। তো আমরা এক নতুন যে প্ল্যানে যেটা রাখছি যে আমাদের পিওর লাইনগুলো আমরা বাংলাদেশের কাছে চিন্তিত রাখবো, প্যারেন্টসগুলো খামারিদেরকে দিব, তাহলে খামারিরা বড়ো খামারি বা ছোটো খামারি যারা সোনালী খামারি আছে বা বড়ো কোম্পানি যারা আছে তারা এটা নিয়ে তারা প্রচুর পরিমাণ বাচ্চা উৎপাদন করে দেশীয় চাহিদা পূরণ করতে পারবে।
দর্শক আপনারা দেখছেন বাউ রঙিন ব্রো অর্থাৎ রঙিন ব্রয়লার। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই বাউ ব্রো রঙিন ব্রয়লার সম্পর্কিত ছোট্ট তথ্যগুলিকা। কৃষিকাজের ধরন বাউ ব্রো রঙিন ব্রয়লার গবেষণা। গবেষক প্রফেসর ডক্টর বজলুর রহমান মোল্লা। ঠিকানা পোলট্রি বিজ্ঞান বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। মোবাইল নম্বর 01711304172। স্যার বাংলাদেশের পোলট্রি শিল্পে আপনার এই গবেষণা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, বাংলাদেশ পোলট্রি শিল্পকে আরও বেশি সমৃদ্ধ করবে। কৃষি ও কৃষি টিমের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং যারা মানে বিশেষ খামারিদেরকে ধন্যবাদ, যারা মুরগি উৎপাদনের সাথে জড়িত আছে তাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।